হ্যালো বন্ধুরা আপনি চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাদের জমির মিউটেশনের জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এই বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও করা ছিল দুই সালে তারপরে সিস্টেমে এখান থেকে কিছু অপশান নোটিফিকেশান করা হয়েছে নতুন কিছু আপডেটও আছে তার জন্য আজকের ভিডিওতে একদম কারেন্ট আপডেট অনুযায়ী আপনাকে দেখাবো তো প্রথমত জেনে নেব মিউটেশনটা কিভাবে করা যায় প্রথমত অফলাইনেও করতে পারবেন বিএল ও অফিস থেকে গিয়ে অথবা আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এখান থেকে শুধুমাত্র সেল ডিট বা উইল ওলেও সেটা কিংবা এক্সচেঞ্জ বা এটা যদি গিফট হিসেবে হয় সে পারপাস হিসেবে কিন্তু আপনারা এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো মিউটেশানটা হলো একটা জমি যখন আপনি কোনো সেলারের থেকে কিনছেন তো তারপরে আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু মিউটেশানটা অবশ্যই করতে হবে কারণ সরকারি রেকর্ডসে যতক্ষণ না আপনি মিউটেশন করছেন ততক্ষণ মালিকানাধীন সেটা কিন্তু আপনি হবেন না যার নামে জমি ছিল তার নামেই কিন্তু থাকবে রেকর্ডটি তো রেজিস্ট্রেশন করানোর পরেও আপনাকে অতি অবশ্যই মিউটেশানটা কিন্তু করতে হবে বিভিন্ন রকম স্ক্যাম বা ফ্রডের হাতে থেকে বাঁচার জন্য এছাড়াও আপনার সেফটির জন্য কারণ মিউটেশনটা কমপ্লিট হওয়া মানে সরকারি রেকর্ডসে আপনি যে জমিটা কিনেছেন তার প্রুফটা কিন্তু সরকারি রেকর্ডসে চলে যাবে এবং ওই জমির অনার কিন্তু আপনি থাকবেন তো মিউটেশন অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে বাংলা ভূমি ওয়েবসাইটে আসার পরে আপনারা সাইন ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে সাইন ইন করতে হবে যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তবে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনাকে এখান থেকে একটি ফর্ম দেওয়া হবে এখান থেকে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনারা ফিল করে সাবমিট করলে কিন্তু আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমার কাছে যেহেতু ইউজার আইটি পাসওয়ার্ড আছে তার জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম এখানে সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু ক্যাপচা দিয়ে লগ করতে হবে তো চলুন লগ করে আমি দেখাচ্ছি তো বাংলার ভূমি পোর্টালে যখনই আপনি ইউজার আইটি পাসওয়ার্ড দিয়ে সাকসেসফুলিভাবে লগ করবেন তখনই আপনার নেমটা এখানে শো হবে এবং এখান থেকে আপনাকে মিউটেশনের জন্য সিটিজেন সার্ভিসেস এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু ফর্মটি ওপেন হবে এই সম্পূর্ণ ফর্মটি আপনাকে কিন্তু ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ফর্মটি ওপেন হয়েছে তো আমি এখান থেকে কিছু ফিল করে আপনাকে দেখাতে পারবো না কোথায় কি ফিল করতে হবে কি করতে হবে সমস্ত বিস্তারিত তথ্যগুলি জানিয়ে দেব তো ফর্মটি ওপেন হওয়ার পরে একেবারে উপরে দেখতে পারবেন এখানে আপনাকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে ব্লকটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার যে মৌজা সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এই তিনটি অপশন সিলেক্ট করার পরে আপনার পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখতে পারবেন পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার তথ্যটি দিতে হবে অর্থাৎ বায়ারের তথ্য এখানে কিন্তু সেলের তথ্য নয় যিনি জমিটি কিনছেন তার তথ্য যদি তিনি নিজে হয়ে থাকেন অর্থাৎ ভেন্ডি বলতে যিনি জমিটা কিনছেন তিনি যদি নিজে হয়ে থাকেন তাহলে এই অপশানটাই সিলেক্ট রাখবেন যদি পার অফ অ্যাটর্নি হয়ে থাকে তাহলে এটাতে সিলেক্ট করবেন যদি অন্যান্য ক্ষেত্রে হয় তাহলে আদার্সে ক্লিক করে রাখবেন তার পরবর্তী অপশান হল খতিয়ান প্রেজেন্ট যদি খতিয়ান নাম্বার আপনার প্রেজেন্ট থেকে থাকে তবে এখানে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নোতেই রেখে দেবেন পরবর্তী অপশন হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস কিনা যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় তাহলে ইয়েস করে দেবেন আদারওয়াইজ এটা নো করে দেবেন তারপরে অপশনটা হচ্ছে রেকর্ডেড অনার যদি আপনি রেকর্ডেড অনার হয়ে থাকেন তাহলে ইএসে ক্লিক করবেন যদি না হয়ে থাকেন তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন তো এটা করার পরে পরবর্তী অপশান হল ফার্স্ট নেম তো যিনি জমিটা কিনছেন বায়ার ওনার ফার্স্ট নেমটা কিন্তু এখানে দিতে হবে তারপরে লাস্ট নেম যেটা সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে হাজব্যান্ড ফাদার বা অন্যান্য যেটা হবে সম্পর্কের সেই গার্জেনের নামটা এখানে দিতে দেওয়ার পরে এখানে অপশানটা হচ্ছে অ্যাড্রেস তো বাইরের যে অ্যাড্রেসটি আছে অর্থাৎ যিনি জমিটি কিনছেন তার সমগ্র অ্যাড্রেসটি এখানে ফ্লেস পোস্ট এভাবে মেনশন করে তিনটি কলম কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে এর পরবর্তী অপশান হলো মুড অফ ট্রান্সফার অর্থাৎ আপনি জমিটা যার থেকে কিনছেন সেটা কিভাবে সেল অর্থাৎ যদি সেলার আপনাকে বিক্রি করে থাকে তাহলে সেল করবেন যদি গিফট হিসেবে দিয়ে থাকে তাহলে গিফটে ক্লিক করবেন যদি উইল বেসিস হয়ে থাকে তাহলে উইল ক্লিক করবেন যদি জমিটি এক্সচেঞ্জ পারপাস হয় তাহলে এক্সচেঞ্জ করবেন যদি আদার্স হয় তাহলে আদার্স ক্লিক করে দেবেন তার পরবর্তী অপশন হলো এখানে ডিস্ট্রিক্ট তো আপনাকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখানে রেজিস্ট্রি অফিসের যে লিস্ট আছে আপনার যেটা হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরবর্তী অপশন হলো টিট নাম্বার তো যেহেতু জমিটা মিউটেশন করার আগে রেকর্ডস বা দলিল এগুলো করিয়ে নিতে হয় রেজিস্ট্রেশন বা দলিল এটা করা থাকবে এখানে সেল বা গিফটের ক্ষেত্রে আপনাকে কিন্তু ডিড নাম্বারটি হবে সেই দলিলের উপরেই ডিড নাম্বারটি থাকবে সেই ডিড নাম্বার বা দলিলের যে নাম্বারটি সেটা এখানে দেবেন এবং দলিলের যে ডেটটা সেই ডেটটা এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে দেবেন যদি এটা উইল বেসিস হয়ে থাকে উইল বেসিস হলে প্রোভেট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং এক্সচেঞ্জ হলে আপনাকে ডিড নাম্বার দিতে হবে এবং আদার্স যদি হয় তাহলে রেফারেন্স নাম্বার দিতে হবে অর্থাৎ কোর্ট এফিডেভিটের যে নাম্বারটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে কত তারিখে এফিডেভিট করেছিলেন বা অন্যান্য যে শংসাপত্র থাকবে তার রেফারেন্স নাম্বার বা রেফারেন্স ডেটটা কিন্তু এখানে দিতে হবে তো আমার যেহেতু এখানে সেল পারপাস আপনাকে দেখাচ্ছি তো সেল পারপাসের জন্য এখানে ডিড নাম্বারটি এবং ডিটের যে ডেটটা সেটা দিতে হবে দেওয়ার পরে এখানে বাইরের যে তথ্যটা আপনি এখানে দিয়েছিলেন অ্যাড্রেস বা নাম কিংবা গার্জেন নেম সেটা অটোমেটিক্যালি এখানে কিন্তু ফিল হবে আমি যেহেতু আপনাকে ফিল করে দেখাচ্ছি না তার জন্য এগুলো প্লাং আছে তার পরবর্তী অপশান হলো কাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন কাস্টে সেটা সিলেক্ট করার পরে এখানে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করতে হবে এবং অবশ্যই টেনেন্ট টাইপটা কিন্তু ব্যক্তি এটা রাখতে হবে বা এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে পরবর্তী অপশনটা হচ্ছে রিলিজিয়ান কোন জাতি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এর পরবর্তী অপশন হলো আধার নাম্বার তো আধার নাম্বার এখানে ম্যান্ডেটারি নয় অপশনা যদি চান আপনারা দিতে পারেন না চাইলে এখানে এটা ছেড়েও দিতে পারেন তার পরবর্তী অপশান হচ্ছে আপনার ফোন নাম্বার তো অবশ্যই একটা বৈধ ফোন নাম্বার দেবেন যেটাতে কিন্তু ইনস্ট্যান্টলি ফোন নাম্বারটা দেওয়ার পরে যখনই বাইরে একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনে একটি ওটিপি যাবে যে ওটিপিটাকে আপনাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পরে আপনারা এখানে দেখবেন আপনার ইমেল আইডি দেওয়ার একটি অপশন আছে তো এখানে আপনাকে ইমেল আইডি ম্যান্ডেটারি দিতেই হবে এগুলো কিন্তু সব কিছু বাইরে ডিটেলস অর্থাৎ এখানে আপনি যতগুলো ইনফরমেশন দিচ্ছেন সব কিছু কিন্তু বাইরের ডিটেলস অর্থাৎ যিনি জমিটা কিনছেন বা যিনি জমিটা নিচ্ছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে তো এখানে ইমেল আইডি দেওয়ার পরে একই অপশানে আপনার ইমেলে একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরে আপনারা নিচে এখানে দেখতে পারবেন ক্যাপচা কোডটি কিন্তু শো হবে তো এখানে ক্যাপচা কোড যেটা শো হচ্ছে সেটা সেম টু সেম আপনারা এখানে ইনপুট করে এখানে যে টার্মস কন্ডিশন রয়েছে এটাতে আপনাকে একটা টিক দিতে হবে টিকটা দেওয়ার পরে আপনারা পেজটাকে স্ক্রল আপ করে উপরে আসবেন উপরে আসার পরে দেখতে পারবেন এখানে আরও কয়েকটি অপশন আছে তবে এখান থেকে ফিল করতে হবে আপনাকে এই অপশন পর্যন্ত অর্থাৎ পার্টিকুলার অফ ট্রান্সফার ফার্স্ট অপশান ছিল পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট এবার হবে পার্টিকুলার অফ ট্রান্সফার অর্থাৎ বিক্রি করছেন তার তথ্যটা এখানে আপনাকে দিতে হবে তো এটার জন্য এখানে অ্যাড যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই অ্যাড অপশানে আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা নতুন উইন্ডো ওপেন হবে তো যিনি জমিটা বিক্রি করছেন সেলার সেই সেলারের তথ্যগুলি এখানে দিতে হবে তো এখান থেকে ফার্স্ট নেম যেটা আছে সেলারের সেটা দিয়ে দেবেন এখানে লাস্ট নেম যেটা হবে সেটা দিয়ে দেবেন সেলারের এখানে গার্জেন নেম দেবেন দেওয়ার পরে সেটা বাবা নাকি হাজব্যান্ড বা অন্যান্য যেটা হবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে সেলারে যে অ্যাড্রেসটি সেটা এখানে कॉलम দেয়া আছে এই তিনটি কলামের মধ্যে আপনাকে অ্যাড্রেসটি সম্পূর্ণ ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে দিয়ে দিতে হবে তারপরে এখানে সেলারে যে জমি যে জমিটা আপনি কিনছেন তার যে দাগ নাম্বারটা সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে সেই জমি যে কোতিয়ার নাম্বারটা সেটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে এরিয়া তো একটি দাগ নম্বরের ক্ষেত্রে অনেকগুলি অনার বা মালিকের জমি থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে এরিয়াতে আপনার সমগ্র ওই দাগ নম্বর বা ওই পর্চাতে যে জমির পরিমাণটা আছে সমগ্র জমির পরিমাণটা আপনার পর্চাতে এখানে ইউনিটে দেখবেন এ করে থাকবে বা অন্যান্য যেটা থাকবে সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই টোটাল জমির পরিমাণটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইস অর্থাৎ দলিল অনুযায়ী জমিটা কি ধরনের তো আপনার যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকগুলি লিস্ট আছে এর মধ্যে আপনার দলিলের মধ্যে লেখা থাকবে আপনার জমিটি কি প্রকৃতির জমি তো আপনার যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে পারপাস অফ মিউটেশন এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে আপনার স্টেট এবং নন এগ্রি এটা সিলেক্ট করতে পারেন যাদের ইন্ডাস্ট্রি বা ওয়াটার বডি কিংবা এগ্রিকালচার পারপাস জমিটা কিনেছেন তারা এটা সিলেক্ট করতে পারেন এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি হলে এটা করতে পারেন তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা সেটাই করবেন তো এইগুলো সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনার ডিটেলসগুলো হবে সাবমিট হয়ে যাবে এখানে দেখবেন একটি মেসেজ দিয়ে দেবে সাকসেসফুলি সাবমিটেড তারপরে এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন এখানে দেখবেন ভাবে একটি রোতে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন যেমন সিরিয়াল নাম্বার সেলারের ফার্স্ট নেম লাস্ট নেম প্লট নাম্বার বা কোতিয়ার নাম্বার কতটা জমি তার তথ্য এখানে চলে আসবে যদি সেটা কোনো কারণবশতে এডিট করার প্রয়োজন হয় তাহলে জাস্ট আপনারা এই রোতে একবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এডিট অপশন

থেকে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে কয়েকটি ডকুমেন্টস চাওয়া হয়েছে পাঁচ রকমের তো এর মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে আপনার সেই ডকুমেন্টসগুলো ইনপুট করবেন তো এখান থেকে আপনার রেজিস্টার ডিট যেটা হবে সেটা এখানে ক্লিক করে আপনার ডিটটাকে আপলোড করতে হবে এবং ফাইল টাইপ যেটা হতে হবে সেটা অবশ্যই পিডিএফ হতে হবে এবং ফাইল সাইজটা দেখতে পাচ্ছেন দুই এম বি ম্যাক্সিমাম খুব বেশি হলে দুই এম বি দুই এমবির মধ্যে কিন্তু হতে হবে এর বেশি হলে কিন্তু আপনারা আপনাদের এই ফাইলটা আপলোড করতে পারবেন না এছাড়াও আপনার কাছে যদি কপি অফ চেন ডেটস থাকে তাহলে চেন ডেটসের যে কপি সেটা স্ক্যান করে আপনাকে দিতে হবে আপনার কাছে রেন্টের যে রিসিপ্টটা সেটা দিতে হবে এবং ডিক্লারেশন যেটা আছে প্রেসক্রাইব ফর্ম্যাটের সেই ডিক্লারেশন ফর্মটাও কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে তো এই ডিক্লারেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন অনলাইন থেকে সেই ডিক্লারেশন ফর্মের সাথে কিন্তু কোর্ট ফি স্ট্যাম্প যেটা আছে দশ টাকার সেই স্ট্যাম্পে কিন্তু করে নিতে হবে এটা আপনারা কোর্টে গিয়ে কোনো উকিলের থেকে কিন্তু করে নিতে পারবেন তো এখান থেকে তিনটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমত অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন দ্বিতীয়ত পার্টিকুলার্স অফ ট্রান্সফার এবং তৃতীয়ত লিস্ট অফ ইনক্লোসার্স অর্থাৎ এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে হবে এর পরবর্তী অপশানটা হচ্ছে আপনাকে এখানে আপনার ক্যাপচারটা দিয়ে এখানে আপনার যে ডেক্লেশান আছে সেই ডিক্লেশানের টিকটা দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এখানে প্রসেসিং ফিটাও কিন্তু আপনারা দেখতে পারবেন অর্থাৎ কোন ক্যাটাগরির জমির জন্য বা কোন জায়গা জমির জন্য কত টাকা প্রসেসিং ফি আপনাকে পেমেন্ট করতে হবে তার সমস্ত তথ্যটা আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন এর পরবর্তী যে অপশনটা হলো সেটা হলো এস পি ফর ডিসপোজাল অফ মিউটেশন অর্থাৎ এই মিউটেশনটা কিভাবে নিষ্পত্তি করা হবে তার পুরো প্রসেসটি এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করে এগুলো ট্রান্সলেট করে কিন্তু দেখ নিতে পারবেন এই সমস্ত তথ্যগুলি দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলুন সরাসরি আমরা এখানে লিস্ট অফ ইনক্লোসার্স অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে সাবমিটে ক্লিক করে আপনাকে দেখাবো পরবর্তী অপশনটি কি আসে তো যখনই আপনি আপনার সমস্ত তথ্যগুলি সঠিক দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটি মেসেজ দেওয়া হবে সাকসেস যদি কোনো কারণবশত এটা এরর বা অন্য কিছু এখানে অর্নিং চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা বুঝবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়নি বা আপনি যে রং দিয়েছেন সেটা কোথাও না কোথাও একটা ভুল আছে যখনই এরকম ভেরিফাইড চিহ্ন বা ঠিক চিহ্নটা দেওয়া থাকবে গ্রিন কালারে তখনই ভাববেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে বা আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবগুলি সঠিক তো জাস্ট এটাকে এখানে আপনার ইনফরমেশন থাকবে যেমন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে এবং এখানে আপনার যে জমির তথ্যগুলি সেটা এখানে থাকবে তারপরে কত কোর্ট ফি সেটা এখানে থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি কত সেটাও এখানে দেওয়া থাকবে আপনারা জাস্ট এটাকে ওকে করে দেবেন যখনই এটাকে ওকে করবেন পরবর্তী অপশানটা দেখতে পারবেন এখান থেকে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং ডিক্লারেশন ফর্ম এই দুটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো প্রথমত আমরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে আপনার আমাদের যে ফর্মটি আছে সেই ফর্মটি আমরা ডাউনলোড করে নেব তো যখনই আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তখন দেখবেন এখানে এরকম ডাউনলোড অ্যাপ্লিকেশনের ফর্মটি কিন্তু শো হবে আপনারা জাস্ট এখান থেকে চাইলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করেও কিন্তু আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে পারেন যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টারটি অ্যাটাচ করা থাকে তো এবার দেখে নেব ডিক্লেশন ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা তার স্ট্রাকচারটা কেমন হবে তো ডিক্লেশন ফর্মটি ডাউনলোড করার জন্য পুনরায় এই উইন্ডোতে আসার পরে ডিক্লেশন ফর্ম যে অপশনটি আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে যখনই এই অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে ডিক্লারেশন ফর্ম থাকবে ফার্স্ট এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো আপনি দিয়েছেন এই ডিক্লারেশন ফর্মের মধ্যে তার ইনফরমেশনগুলো এখানে সমস্তটাই থাকবে এখান থেকে কিছু জিনিস আপনাকে ফিল করতে হবে ফিল করার পরে নিচে ভেন্ডির কিন্তু সিগনেচার করতে হবে এবং এটাই কিন্তু বিএলআরও অফিসে আপনাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লেশান ফর্মের সাথে এবং আরও বিস্তারিত তথ্যগুলো আমরা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করার পরেই যে এখানেই সব কিছু শেষ তা কিন্তু নয় আপনাকে এই মিউটেশনের জন্য পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা কিভাবে করবেন বা এই ডিক্লারেশন ফর্ম কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো নিয়ে আপনাকে কোথায় জমা করতে হবে কতদিন সময় লাগবে তার সমস্ত তথ্য নিয়ে পার্ট টু আরেকটি ভিডিও আসবে কারণ একটা ভিডিওতে সমস্ত ইনফরমেশানগুলো দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আপনাদেরই সুবিধারটের জন্য আপনারা সেকেন্ড ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আপনার ওই সেকেন্ড ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন সম্পূর্ণ মিউটেশন প্রসেসটি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কিভাবে আপনারা মিউটেশনের জন্য অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার ডিক্লারেশন ফর্মটি ডাউনলোড করবেন তার সমস্ত তথ্যগুলো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ